গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা থেকে 9:30-এর মধ্যে, আর এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্টে কী বানাচ্ছি বলো তো। তো বলার আগে তোমাদের বলছি, এই শীতকালে সবজিগুলো কত কালারফুল লাগছে না? কোনোটা সাদা, কোনোটা অরেঞ্জ, কোনোটা গ্রিন, মানে কালারফুল সবজি দিয়ে বেশ খেতে ভীষণ ভালো লাগে। তো এর মধ্যে ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, আর প্রথমে একটু মানে দেখো একটু রসুন, অল্প একটু রসুন কুচিয়ে দিয়েছে যাতে বেশ একটা সুন্দর রসুনের একটা ফ্লেভার আসে। আর এখানে আলু দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। তো আমি কী রান্না করছি বলো তো? আমি আজকে সকালে পাস্তা করব, তো এগ পাস্তা করব। আর এখানে সকালবেলা সমৃদ্ধ স্কুলে চলে গেছে, প্রচণ্ড ঠান্ডা কুয়াশার মধ্যে আজকে প্রচুর সকালবেলা কুয়াশা পড়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো তার মধ্যে স্কুলে যেতে হলো, কারণ স্কুলটা তো অনেক দিন ধরেই রাস্তার কারণে বেশ বন্ধ ছিল। তো আজ থেকে আবার স্টার্ট হলো, তো আজ থেকে না কাল থেকে স্টার্ট হয়েছে। আর আজকে হচ্ছে এক্সাম আছে, একটা পিটি এক্সাম, তো গেল। আর এই যে আমি এখানে রান্না করছি, হ্যাঁ, তো এখন পাস্তা বানাবো, পাস্তা বানিয়ে খাবো, আর সন্ধ্যের জন্যও রেখে দেবো এক বাটি তুলে, ও বিকেলে ওটা খেয়ে নেবে। যেহেতু অনেকটা দেরি করে বানাচ্ছি, ও খেয়ে যেতে পারেনি, তো ওই জন্য বিকেলে রেখে দেবো। আর এই ঠান্ডার মধ্যেও আমি দেখো রান্না করার সময় আমি একদম গায়ে কিছু রাখতে পারি না, আমার খুব অসুবিধা হয়। তো যেহেতু রান্নার জায়গাটা একটু গরমের মধ্যে কাজ করতে হয়, তো অতটা ঠান্ডা অনুভব হয় না, ঠান্ডাটা বেশি লাগে দেখবে বসে থাকলে। তো সকালবেলাতে আমি কিন্তু কোনো দিনই গায়ে চাদর বা সোয়েটার দিয়ে রান্না করতে পারি না, এটা আমার পুরনো অভ্যাস। মনে হয় কখন ছেড়ে রেখে আমি রান্না করব, কিন্তু বসে থাকলে ভীষণ শীত করে। তো এই যে আমার পাস্তা রেডি হয়ে গেছে, আর আমি নিয়ে নিয়েছি বাটিতে, আর পাস্তাটা দেখো দেখতে বেশ ভালো লাগছে। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি, এই যে নার্সিংহোমে যাচ্ছি, আর টাইম ছিল হচ্ছে 10টা থেকে 11টা। আর আমরা মোটামুটি দেখা দেখা করে তারপরে রিসেপশানে বসে আছি, কারণ সুমিত ডাক্তারের সাথে কথা বলবে। আর বাইকে যাচ্ছি, মনে হচ্ছে সারা শরীর হিম হয়ে যাচ্ছে, এত ঠান্ডা করছে। তো তারপর নার্সিংহোমের কাছে সেরে আসার পথেই সুমিতকে বললাম মাছ নিয়ে নি, কালকের জন্য মাছ লাগবে। তো কালকের জন্য দুবারই মাছ নিয়ে নিলাম এখানের, এবং শাশুড়ি মা বাড়ি ফিরলে শাশুড়ি মার ওখানেও তো মাছ লাগবে, তো দুবারই মাছ নিলাম। তো যাই হোক, এই যে নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ি যাব। আর আমরা লাস্টের দিকে এসেছি, তখন আমাদের যে লোকটা তার কাছে মাছ শেষ হয়ে গেছে, তো অন্য জায়গা থেকেই মাছ নিলাম। তো তোমাদের এমন পড়েছে, এমন হচ্ছে শ্রীরামপুরে এবার বরফ টরফ পড়বে, পুরো নাকের জায়গায় মনে হচ্ছে নাক টাক নেই এমন মনে হচ্ছে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি মাছ নিয়ে এসেছি, এবার যাচ্ছি হচ্ছে দুধ নিতে। দুধটা নিয়ে আসি, সুমিতকে ওপরে পাঠিয়ে দিলাম, এবং আমি নিয়ে আসছি দুধ দিয়ে। একটু হাঁটলে শরীরটা গরম হবে, মারাত্মক ঠান্ডা, বাপরে বাপ। এইগুলো কি সবুজ লাগছে না, কি সুন্দর সবুজ সবুজ লাগছে। ক্লাব হাউসে ক্লিনিং চলছে, ভেতরে ঢুকে মনে হচ্ছে এবার নাক নাকের জায়গায় এসছে। এতক্ষণ মনে হচ্ছিল নাক ফাঁকার নাকের জায়গায় নেই, পুরো পাগল পাগল লাগছে এমন ঠান্ডা। তারপরে এর ভেতরে আবার হাওয়া দিচ্ছে, গঙ্গার হাওয়া। বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে এই যে কফি করেছি, কফি করে খাচ্ছি। তো এটা পিওর দুধের কফি আর কি, ওই আমার একদম ভালো লাগে না গুঁড়ো দুধের কফি খেতে, তো এই দুধের কফির টেস্টই অন্যরকম হয়। তো এই যে খেতে বসেছি, একটু শান্তি করে কফি খাচ্ছি। তো চলো একেবারে পরে তোমাদের সাথে দেখা করতে আসছি। এখন বাজে সন্ধে 6টা, আর ওই যে ওবেলা যে পাস্তা বানিয়েছিলাম সমৃদ্ধকে, সেটা মাইক্রোওভেনে গরম করে দিলাম। আর বাইরে বারান্দায় এসে তোমাদের শোনাচ্ছি, শোনো, একদম মাহেশের যে জগন্নাথ মন্দির সেখানে কিন্তু ঘন্টা বাজছে, দেখতে পাচ্ছ শব্দ হচ্ছে। আর কুয়াশা দেখো চারিপাশে, পডিয়ামে একটা কেউ নেই। কদিন আগেও কিন্তু বাচ্চা কাচ্চা খেলছিল, কিন্তু এই ঠান্ডায় আর কেউ বেরোচ্ছে না,
একমাত্র আকাশের চাঁদমামাকেই দেখা যাচ্ছে, আর আশেপাশে কেউ দেখা যাচ্ছে না। অনেকটাই রাত হয়ে গেল তোমাদের সামনে, মাঝে আর আসার সময় পায়নি তো, মাঝে পরীক্ষাও সমৃদ্ধের কালকে আছে, মানে ক্লাস টেস্ট আর কি, তো সেইগুলো আর কি ধরে টরে নিচ্ছিলাম। আর কি বলবো, এত ঠান্ডা পড়েছে না, পাগল পাগল লাগছে, মনে হচ্ছে শ্রীরামপুরেই বোধ হয় রাত্রে বরফ পড়বে। শুধু মনে হচ্ছে সকালে উঠে দেখবো গঙ্গার ওপরটা পুরো ধবধবে সাদা হয়ে আছে, শুধু এটাই আমার মনে হচ্ছে সকাল থেকে, যে ঘুম থেকে কোনদিন উঠে দেখবো যে এর মধ্যেই গঙ্গার ওপর পুরো বরফে ঢেকে গেছে। তো এত ঠান্ডা, বীভৎস ঠান্ডা পড়েছে না, পাগল পাগল লাগছে পুরো। আমার মনে হচ্ছে হে ভগবান, কবে ঠান্ডাটা যাবে, ভালো লাগছে না। যত গরমই হোক আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু ঠান্ডাতে আমার ভীষণ ভীষণ প্রবলেম হয়। এখন ভাত বসিয়ে দিলাম, সেদ্ধ ভাত, একদম সব ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। আর এই সমৃদ্ধকে পড়া ধরলাম, সমৃদ্ধের কালকে ক্লাসে এমনি টেস্ট আছে, তো সেই সব পড়া টড়া ধরে নিলাম। এখনও বাবার ল্যাপটপে কি করছে, ছবি আঁকছে না কি আছে, এই ওকে একটুখানি ইয়ে করে দিও, 13.5 সেন্টিমিটার করে কেটে দিতে হবে, চারটে সাইজে এক, মানে একরকম হবে চারটে দিকই। তো যাই হোক, হ্যাঁ কালকে তো আবার শাশুড়ি মাকে ছাড়বে, আজকে ছাড়েনি, তো কালকে কখন আসবে জানি না, বাড়িতে ঢুকবে, মানে ছাড়বে বললেই তো সাথে সাথে হবে না, মোটামুটি হয়তো 1টা 1.5টা বেঁচে যাবে, তারপর বাড়ি কখন আসবে, কখন সুমিত তারপরে বাড়ি আসবে, কালকে আমি যেতে পারবো কি না সেটাও জানি না, কালকে রান্না আছে। আজকে আমি ভেবেছিলাম যাব, যে আজকে রান্নার ঝামেলাটা রাখিনি, কালকেই রান্না করে তুলে রেখেছিলাম, জানি আজকে ছেড়ে দেবে, এবার কি হয়েছে আজকে তো ছাড়লো না, আজকে না ছাড়ার জন্য এবার কালকে আবার রান্না আছে। তো কি করবো জানি না, রান্নাটা যদি তাড়াতাড়ি সেরে উঠতে পারি তবে যাবো, না হলে যেতে হয়তো পারবো না। তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি, গুড নাইট জানিয়ে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন আসছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মধ্যে সকলকে টাটা।